আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ রুমান অ্যান্ড আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার বড় খালামণির হাতের ভাপা পিঠা। ওনার রেসিপিতে ভাপা পিঠা বানাবে আমার ভাবি আর আমার কাজিন, আমার মামাতো বোন দুজন মিলে আজকে ভাপা পিঠা বানাচ্ছে স্পেশালি ফর মি, কারণ আমি প্রায় দু বছর পর আমি খালামণির বাসায় গিয়েছিলাম। তো খালামণি আমার অনারে আমার ভাপা পিঠা খুবই পছন্দ, সেই জন্যই আমার জন্য খালামণি বানাচ্ছে। তো এই জন্য আমি মনে করলাম তোমাদের সবার সাথে রেসিপিটা শেয়ার করি। তো খালামণি প্রথমে চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে সেটাকে গুঁড়া করে নিচ্ছে আমার ভাবি ব্লেন্ডারে। গুঁড়ো করে নেওয়ার পরে দেন ওটার মধ্যে অল্প একটু পানিতে এক চামচের মতন লবণ দিয়ে সেই পানিটাই এই চালের মধ্যে ভালোভাবে মিশিয়ে চালের গুঁড়াটাকে প্রিপেয়ার করে নিতেছে। আর এই চালের গুঁড়াটাই প্রিপেয়ার করাটাই হলো সবচেয়ে কঠিন কাজ আমার মতে, কারণ আমি যতক্ষণ ধরে দেখলাম এই জিনিসটা আসলেই অনেক মানে টাফ। যতক্ষণ না এটা ঝুরঝুরে একদম ঝরঝরা হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে এটাকে হালকা হালকা পানি দিয়ে, খুব বেশি একসাথে দেওয়া যায় না, এই যে আমার বোন ঠিক যেভাবে দেখাচ্ছে এভাবেই করে এটা দলা পাকানোর পরে জানি এটা ভেঙে যায় সুন্দর মতন, ঝুরঝুরা হয়ে যায়, সেইভাবে এই জিনিসটাকে প্রিপেয়ার করতে হয়। তো ওইভাবেই আস্তে আস্তে জিনিসটাকে প্রিপেয়ার করছিল। দেন এরপরে সে নারকেলটাকেও কুড়ানো হয়ে গেছে, আর হলো এটার জন্য খেজুরের গুড় বা আখের গুড় দুটো ইউজ করা যায়। আর আমরা এখানে খেজুরের গুড়টা ইউজ করিনি কারণ ওটা একটু গরম থাকে, আমরা এখানে আখের গুড়টা ইউজ করেছি। আর কিছুই লাগে না বেসিক্যালি ভাপা পিঠার জন্য, জাস্ট এই তিনটা জিনিস হলেই যথেষ্ট, চালের গুঁড়া, খেজুর আর নারকেল, এই জাস্ট তিনটা জিনিস থাকলেই সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এখন এই চালটা ভালো মতো প্রিপেয়ার হয়ে গেছে, দেখো কি সুন্দর ঝরঝরা, একদম চালটা একদম প্রিপেয়ার্ড। এবার আমরা যেটাতে বানাবো একটা ভালো সাদা কাপড় নিতে হবে পাতলা, সেই কাপড়টার মধ্যে এটা বানাতে হয় আসলে। সেই কাপড়টাকে আমরা সুন্দর মতো ঝাড়া দিয়ে খুলে একটা ছোট্ট বাটির মধ্যে খেজুরের গুড়, চাল আর এই নারকেলটা মিক্স করে দেন ভাপে দিতে হবে। দেখো প্রথমে ভাবি বাটির একটা ছোট বাটির মধ্যে চালের গুঁড়াটা একটু নেড়ে চেড়ে বাটিটার মধ্যে ঢেলে দিল। দেন এরপরে এটার মধ্যে একটু মাঝখানে একটু ডিপ করে দেন নারকেলের গুঁড়াটা এখানে ভেতরে দিয়ে দিল। এরপরে নারকেলের গুঁড়াটা সুন্দর মতো ছড়াই দিচ্ছে, কারণ হলো আমাদের সবারই নারকেলটা খুব পছন্দ। এরপরে গুড়টাও দিয়ে দিল, গুড়টা দেওয়ার পরে সুন্দর মতো গুড়টাও একটু বেশি দিচ্ছে, যে মিষ্টি বেশি খায় তার জন্য গুড়টা একটু বেশি দেয়। আর ওটা আমরা সবাই আসলে বলে ফেলি যে আমি একটু মিষ্টি কম খাবো বা আমি একটু মিষ্টি বেশি খাবো, তখন সেই অনুযায়ী ভাবি সেই পিঠাটা ওইভাবেই বানায়। এরপরে চালের গুঁড়াটা দিয়ে দিল, দেন এটা পুরোটা কভার আপ করা হয়ে গেছে। কভার আপ করে ভাবি সুন্দর মতো ওটা একটু ট্যাপ করে দিচ্ছে। করার পরে সেই যে সাদা যেই পাতলা কাপড়টা, সেই কাপড়টা দিয়ে এটা ঢেকে দেওয়া হবে অ্যান্ড তারপরেই এটা চলে যাবে চুলায়। কাপড়টা দিয়ে ভাবি ঢেকে দিচ্ছে, এরপরে আর সুন্দর মতো এটা পেঁচিয়ে গরম হাঁড়িতে উপরে ঢাকনা দিয়ে, এই হাঁড়িটা এরকমই হয় ভাপা পিঠা বানানোর জন্য যেরকম জিনিস দরকার সেটা এরকম হাঁড়িতেই করতে হয়। উপরে ঢাকনার উপরে একটু গ্যাপ থাকলে যাতে পাতিলের ভেতরে পানি থাকে সেই পানিটা ফুটন্ত গরম পানি হতে হয়, আর গরম পানিটার যে ভাপটা আসবে সেই ভাপেই আসলে ভাপা পিঠাটা হবে। তাই জন্য এই পিঠাটা বানানোর এই একটা জিনিস মেইন থাকে, এই জিনিসটা না হলে আসলে ভাপা পিঠা হয় না, পসিবল হয় না। আর ভাবি যেভাবে বানাচ্ছে এইটা জাস্ট এক মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে গেল, আর ও দেওয়ার কিছুক্ষণের মধ্যে আরেকটা পিঠা ও রেডি করতে করতেই সেই পিঠাটা হয়ে গেছে, এত তাড়াতাড়ি হয়ে গেছে ভাপা পিঠা আমি এর আগে কখনোই দেখি নাই এত তাড়াতাড়ি হতে। সো ভাবি সেকেন্ড পিঠাটাও দিয়ে দিল। এরপরে আমি যেই পিঠাটা প্রথমটা বানানো হলো সেটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক সুন্দর মতন করে এইভাবে করে ঢেকে দিল। এরপর আবার আরেকটা পিঠা রেডি করতে করতে ওটাও হয়ে যাবে, দেখো এবার এটা খুলে দিচ্ছে, পিঠাটা এই কাপড়ের ভিতরেই থাকে, ওটা ও সুন্দর মতন একদম রেডি হয়ে গেছে পিঠাটা, কোনো কাঁচা ভাব নেই, কিচ্ছু নেই, এত সুন্দর ছিল দেখতে,
এত সুন্দর ছিল, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর, এত নরম সফট, জাস্ট অ্যামেজিং। লাভ ইউ ভাবি, লাভ ইউ খালামণি, লাভ ইউ এভরি ওয়ান। দেখো জাস্ট অসাম, ভিতরে কত সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য সবাই।